কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ভারত বিরোধী গ্যাংয়ের অংশ। আইনমন্ত্রী কিরণ রিজিজুর এমন মন্তব্যের তীব্র নিন্দায় আইনজীবীরা। বুধবার এক খোলা চিঠিতে কিরণের ওই মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের 300 জনেরও বেশি বর্ষীয়ান আইনজীবী। আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ শতাধিক আইনজীবীর, তীব্র নিন্দায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীরা। গত কয়েক মাস ধরে সরকার ও বিচার বিভাগের মধ্যে মতবিরোধ চলছে। এর মাঝে আইনমন্ত্রী কিরণ রিজিজুর করা সাম্প্রতিক এক মন্তব্যের জেরে সরব 300-এরও বেশি বর্ষীয়ান আইনজীবী। কলেজিয়াম ব্যবস্থা নিয়ে সরকার ও বিচার বিভাগের মধ্যে চলা দ্বন্দ্বের মাঝে আইনমন্ত্রী কিরণ রিজিজুর একাধিক বক্তব্যে সরগোল। এ নিয়ে বেশ কয়েকবার উত্তাল হয় বিচার বিভাগ। তবে এবারের আইনমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দায় সোচ্চার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে 300 জনেরও বেশি সিনিয়র আইনজীবী। কি বলেছিলেন কিরণ রিজিজু? কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ভারত বিরোধী গ্যাংয়ের অংশ, এইসব লোকজন ভারতীয় বিচার ব্যবস্থাকে বিরোধী দলের ভূমিকায় নামাতে চাইছেন। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি সেমিনারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টের কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির দিকে আঙুল তুলে এই মন্তব্য করেন। তা নিয়ে বুধবার সারা দেশের 300 জনেরও বেশি আইনজীবী খোলা চিঠিতে কিরণের এই মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। আইনজীবীদের চিঠিতে লেখা, বিচারকদের বিরুদ্ধে অযৌক্তিক আক্রমণকে অবজ্ঞা করি। যারা আইনের শাসন বজায় রাখার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের বিরুদ্ধে এরকম মন্তব্য আসলে প্রতিশোধমূলক হুমকি। এটা নিচু মানসিকতার পরিচয় দেয়। চিঠিতে সই করেছেন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, অরবিন্দ দাতার, ইকবাল চাগলা, জনক দ্বারকা দাস, শ্রীহরি আনা, রাজু রামচন্দ্রন, দুষ্মন্ত দাভে, ইন্দিরা জয়সিং, রাজশেখর রাও এবং সঞ্জয় সিংভি সহ মোট 323 জন আইনজীবী। মন্তব্য প্রত্যাহারের চিঠিতে দাবি করা হয়েছে যে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের হুমকি দিয়ে তিনি তার সাংবিধানিক যোগ্যতার সীমা লঙ্ঘন করেছেন। আইনজীবীরা রিজিজুকে মনে করিয়ে দিতে চান যে একজন সাংসদ হিসেবে তিনি সংবিধানের প্রতি আনুগত্য বজায় রাখার এবং আইন ও বিচার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিচার ব্যবস্থা, বিচার বিভাগ এবং বিচারকদের রক্ষা করা তাঁর কর্তব্য। কলকাতা টিভি।